ভক্তি নিজের তরুণ পুত্র জ্ঞান বৈরাগীর হস্ত ধারণ করে সে কথাস্তরে নৃত্য করতে লাগলেন। মুনিগণের মধ্যে তর্ক বিতর্ক প্রারম্ভ হল, কথম প্রবিষ্টা কথমাগতিকম, এরা কোথা থেকে প্রবিষ্ট হলেন, কোথা থেকে এসেছেন। কুমারগণ বললেন, কোথা থেকে আসেন না, কথার্থ তো নিষ্পথদা অধুনেয়ম, এ কথার অর্থ থেকে ভক্তি জ্ঞান বৈরাগ্য প্রকট হয়েছে। তাৎপর্য, কথা শ্রবণের ফল ভক্তি জ্ঞান, মানে অদ্বৈত জ্ঞান নয়, ভগবত তত্ত্ব জ্ঞান। আর বৈরাগ্য সংসারের প্রতি অনাসক্তি। বৈরাগ্য মানে এ মনে করবেন না ঘর ছেড়ে আমাদেরকে হরিদ্বার ঋষিকেশ চলে যেতে হবে, তা নয়। বৈরাগ্য মানে আসল বৈরাগ্য অনাসক্তি। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলি রাখে, বনে গেলে কি হবে, বনে গেলে চিত্তটা বিষয়ে পড়ে আছে, বনে গেলে কি হবে। ব্রহ্মাজি প্রিয়ব্রত মহারাজকে বলেছিলেন, ভয়ং প্রমত্তস্য বন সুপিসা, যে প্রমত্ত মানে যে অজিতেন্দ্রিয়, তার বনেও ভয় আছে। এ বিলকুল বাস্তব। আর যে গৃহে আছে সে যদি অনাসক্ত, সে বৈরাগ্য। আমার গুরুদেব বলতেন, চার দিবানি মধ্যে থেকেও বৈরাগ্য, আর বৃক্ষের নিচে থাকে থেকেও সে বিষয়। বিষয় কাকে বলা হয়, যে বিষয়ের মধ্যে থাকে সে বিষয় না, বিষয় আসক্ত জীবকে, যে বিষয় ভোগ করে আর যে বিষয়ে চিন্তন করে, বিষয় ভোগকারী থেকে বিষয় চিন্তনকারী আরো বিষয়। বিষয় ভোগ যে করে তার থেকে বিষয়ের যে চিন্তন করে সে আরো ঘাতক, বহু ঘাতক। বৈরাগ্য মানে সংসার থেকে অনাসক্তি ভাব জানা, এই ভক্তি, এই কথার ফল। কথা থেকে ভক্তি উদয় হয়, জ্ঞান বৈরাগ্যের প্রাপ্তি হয়। সকল ভুবন মন সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে ধন্য নিবসতি হৃদি হরের ভক্তি রেখা হরিণি নিজ লোক সর্বথাত বিহায় প্রবিশতি হৃদি তেষাং ভক্তি সূত্র সকল ভুবন মধ্যে নির্ধনাস্তে ধন্য কুমারগণ বলছেন, এই জগতে কে ধনবান, আসলে ধনবান কে, কবীরা সব জগ নির্ধনা, কবীরা সব জগ নির্ধনা, ধনবন্তা ধনবন্তা সোই জানিয়ে যাকে রাম নাম ভজো। ধনবন্তা কে ধনবান, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণে, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন। ধনবান কে, বড় বড় অট্টালিকা যার নিকটে ধনবান নয়, যদি সে ধনবান হয় তো ছেড়ে কেন চলে যাচ্ছে, হারিয়ে কেন চলে যাচ্ছে। মীরাবাঈ বলছেন, জনম জনম কি পুঁজি পাই,
जग में सभी खोब आयो जगतवासी जरा ये मकान दुकान सोना चांदी के तारा संपत्ति मने करते छिले निजे সম্পদ মনে করছিল নিজের মনে করতেছিলেন তারা সেইখানেই হারিয়ে চলে গেলে কিন্তু জন্ম জন্মের পুঁজি আমি পেয়ে গেলাম জন্ম জন্মে আমি যা কিছু অর্জন করেছিলাম আমার সম্পত্তি আমাকে মিলে গেল কোন সে সম্পত্তি ভক্তি রূপী সম্পত্তি রাধা কৃষ্ণ প্রেম জাল সেই বড় সুদামা নির্ধন ছিলেন না যে সুদামা যার চরণ সম্বাহন সাক্ষাৎ সরিসজ্জ পূর্ণ ভগবান যার চরণ সম্বাহন করছেন তিনি দরিদ্র তিনি নির্ধন হইতেই পারে না ভগবতী লক্ষ্মী যার চাকে চামর ভুলাছেন তিনি নির্ধন আসরে তিনি কি ধনবান মহাপ্রভু বলছেন নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন এ কৃষ্ণ প্রেম রূপী বস্তু ইয়ে সম্পত্তি যার নিকটে নাই সেই অভিমানী ভক্তি জগ মাঝে সেই ভক্তিহীন আর অভিমানী ব্যক্তি জগ মাঝে সেই দরিদ্র সেই নির্ধন ধনবান কে রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী এই সংসারে নির্ধন হওয়ার পরেও সেই ধনবান নিবসতি হৃদি যেসাম হরির ভক্তি রেখা এই ভগবানের ভক্তি যার চিত্তে আছে সেই ধনবান আর ভগবানও সেই ভক্তির বন্ধনে বাধা পড়ে নিজের রূপকে পরিত্যাগ করে তার হৃদয়ে আগমন করে দেবর্ষি নারদ বললে হে কুমারগণ এই কথার যে অলৌকিক প্রভাব আমি নিজের চোখে দেখলাম অন্যের কথা ছাড়ো এখানকার যে পশু পক্ষী তারাও পাবন হয়ে গেল হে কুমারগণ একটি প্রশ্ন বলো নারদ কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন এই কথা শ্রবণে কে কে বিশুদ্ধন্তি কারা কারা পবিত্র হবে আমাকে বলুন কেমন কেমন পাপীর উদ্ধার হয় আমাকে বলুন কুমারগণ বললেন দেবর্ষি কেমন পাপীর উদ্ধার না হয় আগে বলুন যে মা নবা পাপ কৃতস্থ সর্বদা সদা দুরাচার রতা কুমার বাবা যে মা নবা পাপ কৃতস্থ সর্বদা সর্বদা যারা কেবল পাপই করে দুরাচারী কুটিল কামি ক্রোধী পাঁচ প্রকার উগ্র প্রাপী এদেরও উদ্ধার দেবর্ষি জীবিত থাকাকালীন যদি কেউ কথা শ্রবণ করতে পারল না মৃত্যু পশ্চাৎ প্রেত যদিকে প্রাপ্ত হয়েছে তার নিমিত্ত তার নামে সংকল্প করে যদি ভাগবত করা হয় সে প্রেত যদি শ্রবণ করে তারও উদ্ধার হবে দেবর্ষি নারদ বললেন কুমারগণ ক্ষমা করিবেন জীবিত থাকাকালীন ভাগবত শ্রবণ করে নিজের কল্যাণ করে ইয়ে তো ঠিকই আছে মৃত্যু পশ্চাৎ প্রেত শরীর ভাগবত শ্রবণ করে কল্যাণ হয়ে যায় কখন এই প্রকার হয়েছে বলে শুনো তুঙ্গভদ্রা তটে পূর্ব মহোৎপত্তনমোত্তমম তুঙ্গভদ্রা নদীর তটে একটি সুন্দর নগর ছিল যে নগরে ব্রাহ্মণ থাকতেন আত্মদেব
আত্মদেব ব্রাহ্মণ সব প্রকারে সম্পন্ন ছিলেন, যেমন রূপবান তেমন গুণবান, সেই প্রকার সম্পত্তিমান, কিন্তু একটি অভাব, পুত্র নাই সন্তান নাই, সন্তান প্রাপ্তির জন্য তিনি বহু চেষ্টা করলেন, দান করলেন, ধর্ম করলেন, কিন্তু কিছুই হল না। একটি মনি বহুত বিশাল উৎপন্ন হয়েছে এই নিপুত্রক জীবন আর রাখব না, আত্মহত্যা করার জন্য জঙ্গলে চলে গেল ব্রাহ্মণ, একে সরোবরে জল পান করে, একে বৃক্ষের নিচে বসে কাঁদছে, সেই সময় এক মহাত্মা সেখানে আগমন করে আর তিনিও জল পান করলেন, জল পান পশ্চাৎ ব্রাহ্মণ ওনাকে প্রণাম করে জোরে জোরে কাঁদতে লাগলেন, মহাত্মার মনে দয়া আসিল, কথম রোদিষে বিপ্রত্যমুখাতে চিন্তাবলি আসি, হে বিপ্র হে ব্রাহ্মণ কেন রোদন করছ, কি দুঃখ। ব্রাহ্মণ বলল, হে মহাত্মা কি বলব, কিং ব্রমীষে দুঃখম পূর্ব পাপে সঞ্চিত, আমি কি বলবো, আমি যদি কোন গোপালন করি সে গরু বন্ধা হয়, কোন বৃক্ষ লাগাই সেও শুকিয়ে যায়, কারণ আমার পুত্র না, হে আমি যখন আমার পূর্ব জীবনকে তর্পণ করি জল প্রদান করি তারা অত্যন্ত দুঃখী হয় আর সেই জলকে গ্রহণ করেন, হে মহাত্মা আমার কোন পুত্র নাই, আমাকে একটি পুত্র প্রদান করুন। মহাত্মা বললেন কি, হে ব্রাহ্মণ প্রথম কথা তো এই জন্মের কথা ছাড়ো, সাত জন্ম পর্যন্ত তোমার ভাগ্যে পুত্রী লেখা নাই, দ্বিতীয় তুমি যে পুত্র প্রাপ্তির জন্য এত ব্যাকুল, পুত্রের নিমিত্ত এত দুঃখী, যারা পুত্র প্রাপ্তি করেছেন তারা কয়জন সুখী আছে, আগে আমাকে এইটা বল, যারা পুত্র প্রাপ্তি করেছেন যাদের পুত্র নাই তাদের থেকে তারা আরো বেশি দুঃখী, রাজা অঙ্গ পরম ধর্মাত্মা ছিলেন, পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করিলেন, পুত্র হল বেদ মহাদুষ্ট, যে পুত্রকে প্রাপ্তি করার জন্য রাজা অঙ্গ এত কিছু করেছিলেন, সেই পুত্রের জন্য রাজ্য ছেড়ে চলে গেল, সেই জন্য হে ব্রাহ্মণ পুত্রীর দ্বারা সুখী হবে না, বৈরাগ্য গ্রহণ কর, সন্ন্যাস গ্রহণ কর। ব্রাহ্মণ বলল, হে মহাত্মা আমাকে এসব বিবেক দিতে হবে না, প্রবচন দিতে হবে না, আমাকে পুত্র দিন না, আপনার সম্মুখে আমি প্রাণ ত্যাগ করব। মহাত্মা দেখলেন এখন জ্ঞান এ ধারণ করতে পারবে না, যখন পুত্রীর থেকে দুঃখী হবে তখনই গিয়ে বিলকুল বিবেক জাগৃত হয়ে যাবে, নিয়ে যাও ফল পত্নীকে খাওয়াবে, পুত্র হবে, পত্নী ধন্ডলি সংশয়াত্মিক বুদ্ধি, যার বিশ্বাস নাই সেই ধন্ডলি, নানা প্রকার কুতর্ক করে ফল দিকে পেল না, পরীক্ষা করার জন্য গরুকে খাইয়ে দিল, তার ভগ্নী বলল চিন্তা নাই আমার গর্ভে পুত্র আছে তোকে দিব, তোর ঘরে সম্পত্তি আছে আমাকে দিব, তার ভগ্নী পুত্রকে নিজের পুত্র বলে ঘোষণা করল, আত্মদেব প্রভু প্রসন্ন হলে তিন মাস পশ্চাৎ যে গরুকে ফলটিকে খাওয়াইছিলেন সে গরু একটি সন্তানকে প্রসাদ করল, দেখতে বিলকুল মনুষ্যাকৃতি, তার দুটো কান গরুর কানের মতো থাকার কারণে নাম রাখা হল গোগন্ধ ধন্ধুকারী, ধন্ধুরি নিজের পুত্রের নাম ধন্ধুকারী রাখেন, ধীরে ধীরে দুটো বালক বড় হলেন, গোকর্ণ মহান পণ্ডিত মহান বিদ্বান হলেন, ধন্ধকারে মহাদুষ্ট হলেন, দুষ্টদের অসৎ সঙ্গ করে
মদ্যপান করে, মাংসাদি সেবন করে, ঘরে যা কিছু ছিল সব শেষ করে ফেললো। একদিন পিতাকে বেড়েছে, বাবা কোথায় টাকা আছে আমাকে দাও। আজকে আত্মদেবের মনে পড়ে গেল, মহাত্মা ঠিকই বলেছিল, এই পুত্রের দ্বারা এর জন্য আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। কানতে লাগলেন আত্মদেব ব্রাহ্মণ, এখন কি কোথায় যাব। সেই সময় গোকর্ণ মহারাজ এসছেন, হে বাবা অসার কর সংসার দুঃখ রূপী বিমোহক সুত কস্য ধনম কস্য স্নেহবা জলতি বাবা অসার সারহীন অসার অনিত্য খালু সংসার, বাবা গে সংসার অনিত্য, সংসার ক্ষণভঙ্গুর, দুঃখরূপী দুঃখ আমার, সংসার নেহি হে রেহনে কো, ইহা দুঃখ হি দুঃখ হে সহনে কো। বিমোহক মোহ উৎপন্নকারী সংসার, সূতকস্য ধনং কস্য স্নেহবা জলতি, কার পুত্র কার সম্পত্তি, স্নেহবান আসক্তবান পুরুষ সর্বদা অহর্নিশি সে ভিতরে জ্বলছে, প্রতিক্ষণ ন চন্দ্রস্য সুখম কস্তি না সুখম চক্রবর্তিনা। বাবা কেবল আপনি দুঃখী নন, চক্রবর্তী রাজাও এখানে দুঃখী। চক্রবর্তী আগে বলা, এ চক্রবর্তী টাইটেল না, চক্রবর্তী যে সমস্ত রাজার উপরে যে রাজা তাকে চক্রবর্তী রাজা বলা হয়, সে চক্রবর্তী রাজাও দুঃখী। ইন্দ্রও দুঃখী না, চন্দ্রস্য ইন্দ্রও সুখী নাই, চক্রবর্তী রাজাও সুখী নাই, তো কেউই সুখী নাই গোকর্ণ, সবাই দুঃখী। বলে না না সুখী আছে, কে সুখী, সুখম অস্তি বিরক্তস্য মুনির একান্ত জীবন, যারা বিরক্ত তারাই সুখী, যারা একান্ত জীব তারাই প্রকৃত সুখী। এখনো বৃন্দাবনে ভান্ডির বটের দিকে এমন এমন মহাত্মা আছেন, যদি তাদের কাছে কিছু যাবেন না, কিছু টাকা দিবেন, কিছু বস্ত্র বস্ত্র দিবেন, তারা হাত জড়িয়ে বলেন আপনারা কিছু সেবা করতে চান, বলে হ্যাঁ হ্যাঁ বলুন কি সেবা করতে চান, তো এই সেবা করিবেন, দ্বিতীয়বার এইখানে আসবেন, কাউকে পাঠাবেন না, আর এইখানে আপনারা কৃপা করে আসবেন, এরাই সুখী। সুখম অক্তি অস্তি বিরক্তস্য, বিরক্ত মানে এ মনে করিবেন না যে জঙ্গলে আছে সে বিরক্ত, আসলে বিরক্ত এ বাহিরের আচরণ নয়, বেশের দ্বারা বিরক্ত নয়, বিরক্ত হলো মনের বস্তু, বিরক্ত একটা বাহিরে সে কোন বেশভূষা নয়, বিরক্ত মন, সে কেহই বিরক্ত হইতে পারে, চাই স্ত্রী হোক চাই পুরুষ হোক রাজা হোক রঙ্গ, বিরক্ত সে নয় যে খালি পায়ে যাচ্ছে আর তার কাছে জুতোই নাই পরিবেটা কি, এক রাজা যদি খালি পায়ে চলে যায় তো তাকে বিরক্ত মানা, বিরক্ত মনের বস্তু, আর মনের বস্তু মানে
নিজেকে বিরক্ত বলে মনে করলাম, এ না, বিরক্ত যে তার আচরণই স্বয়ং প্রবল হয়ে গেল, বিলকুল প্রবল হল। সকম অস্তি বিরক্তস্য মুনিরেকান্ত জীবিনাম নিজ অনুভব কহুঁ খগেশা, নিজ অনুভব কহুঁ খগেশা। গরুড় কাক প্রসন্নজি বলেছে, আমি আমার অনুভব বলছি, কি অনুভব? বিনু হরি ভজন না যাই কলেশ, এ ক্লেশ সে পর্যন্ত নিবারণ হবে না যে পর্যন্ত ভগবানের পূর্ণ শরণাগতি গ্রহণ না করেছে। এ ক্লেশের শেষ হবে না। শ্রুতি পুরাণ সব গ্রন্থ কহাই, সমস্ত বেদ পুরাণ সমস্ত গ্রন্থ একই স্বরে বলছে, রঘুপতি ভগতি বিনাশ পুরাণ, ভগবানের ভক্তি বিনা না কেহ সুখী হয়েছে আর না হয়। বারি মথে ধৃত হয়ে বড় শিকতাতে বলতে, তুলসীদাস বলছে যদি কেউ বলে জলকে মন্থন করে আমি ঘি বের করে নেব, ঠিক আছে আমি মেনে নেব, যতবি অসম্ভব তথাপি আমি বিশ্বাস করে নেব। শিকতাতে বড় তেল, বালুকে পিছে যদি কেউ বলে তেল বের করে নেব, অসম্ভব কিন্তু আমি এটাকে মেনে নেব। খরগোশের শিং হয় না যদি বলে কেউ আমি শিং দেখেছি, আমি মেনে নিব। আকাশে ফুল ফোটে না, বরফ থেকে অগ্নি প্রকট হয় না, এই নয়টি উদাহরণ দিয়েছেন যেটা বিলকুল অসম্ভব বলে অসম্ভব গুলো সম্ভব হয়ে যায়। কিন্তু ভগবানের ভজন বিনা শরণাগতি বিনা আর কেহ বলবে আমি সুখী হয়ে যাব, রঘুপতি ভগতি বিনা সুখ। হে বাবা, মঞ্চ জ্ঞান প্রজারূপম মোহত নরকে গতি, এই যে আমার প্রজা, আমার স্ত্রী, আমার পুত্র, এইসব অজ্ঞান মঞ্চ একে পরিত্যাগ কর, মোহ করিবে, আসক্তি করিবে, নরকে গতি হবে। হ্যাঁ, নিপতিষ্যতি দেহয়ম, বাবা এই দেহের তো পতন হবে, দেহের তো মৃত্যু হবে, মনে কর মৃত্যু হয়ে গেছে, সব ছেড়ে জঙ্গলে চলে যাও। এই পুত্র গোবর্ণ জঙ্গলে কে কি করবে, দেহে স্তি মাংস রুধিরে অভিমতি তেজস্যম জায়া সুতাদি সুসদা মমতাং বিমুঞ্চ পশ্যামি সম জগদিদম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তি নিষ্ঠ। হে বাবা, অস্থি মাংস রুধির যুক্ত দেহে অভিমতি তেজত্যম, প্রথম কথা এ দেহের থেকে আসক্তি পরিত্যাগ, যে দেহের প্রতি আমাদের আসক্তি, এ দেহটাকে আমরা দেহি মনে করছি, এ দেহের আসলে আছেটা কি? অস্থি মাংস রুধির সপ্ত ধাতু দিয়ে নির্মিত কে দেহ, অস্তোক মাংস রুধির মেজ মধ্য অস্থি সূত্র অস্থি স্তম্ভম স্নায়ুবদ্ধম মাংস শোণিত লেপিতম সর্মাবদ্ধম দুর্গন্ধম পাত্রম মূত্র। এই মহাত্ম বলায় এ দেহটা কি? অস্থির একটি ঢাঁচা, স্তম্ভ স্নায়ুবদ্ধম
নানা প্রকার শিরা প্রশিরার দ্বারা স্নায়ুর দ্বারা ইয়ে আবদ্ধ আছে, মাংস শোণিত মাংস রক্তের দ্বারা লেপিত আছে, প্লাস্টার করানো আছে, আর তার উপরে একটা সুন্দর ডিস্টেম্পার, সুন্দর একটা একটা রং করা হয়েছে চর্মা আমরা ধম, যে চর্মটাকে কলরটাকে দেখে আমরা মোহিত হয়ে, কিন্তু সেই চামড়াটাকে যদি একটু এমন কোন যন্ত্র বেরিয়ে চামড়াটাকে ছেড়ে, যেরকম আমরা ফ্লাইটে যাই সেখানে স্ক্যানিং করে না, সেই প্রকার যদি স্ক্যানিং করে যে ভিতরে কি কি আছে আইটেম, তাহলে তো হয়ে গেল, ভিতরে আইটেম দেখলে কি আছে, বললেন চর্মাম্রতম দুর্গন্ধম পাত্রম মূত্র পুরিসম, বিষ্টা মূত্রের একটি ভাণ্ড স্বরূপ এ দেহ, এ দেহের দিকে যৎপ্রাত সংস্কৃতম চন্নম সায়ং তচ্চ বিনশ্যতি, প্রাতকালে যে অন্ন বানালে সায়ংকাল সে নষ্ট হয়ে যায়, দুর্গন্ধকে প্রাপ্ত করে, সেই অন্নের দ্বারে দ্বারা পুষ্ট এ দেহ, এ দেহের কি আছে, এই লিপ্ততা আছে, হে বাবা এ দেহের দিকে প্রথমত মমতা পরিত্যাগ করো, এ দেহটা যখন আমার নয় তো দেহের সম্বন্ধী যারা তারা আমার কি করে হবে, দেহের সম্বন্ধী স্ত্রী পুত্রাদিষু মমতাং তাদের থেকে মমতা পরিত্যাগ করে এই জগৎকে ক্ষণবন্ধু জেনে আর বৈরাগ্য রাগ অনুষ্ঠিত, বৈরাগের অনুরাগী হয় তুমি জঙ্গলে চলে যাও, শ্রী আত্মদেব ব্রাহ্মণ জঙ্গলে গিয়ে নিত্য দশম স্কন্ধ পাঠ করতে করতে আর তিনি ভগবত ধাম বহন করলেন, ধুন্দুলি মাতা ধুন্দুকারীকে বলছে কি মা কোথায় আছে টাকা দাও, পুত্র যে অসৎ পথে যায় তার জন্য পিতা এতটা দায়ী নয় যতটা কি মাতা দায়, কারণ পিতা তো অর্থ উপার্জন করতে চলে যায়, পুত্র যে অসৎ পথে যায় তার প্রথম দায়ী হলো মা, এক চোর চুরি করেছে, চুরি না সে চোরই ছিল, রোজই চুরি করছে, রোজই চুরি করছে, আর একদিন ধরা পড়েছে, পুলিশ বেঁধে নিয়ে চলে যাচ্ছে আজীবন কারাবাস, চোরটা যখন যাচ্ছে পুলিশকে বলেছে আমি একবার আমার মাকে দেখব, বলে ঠিক আছে মার কাটে মাকে ডাকিয়েছি, বলে মা আমি একটা কথা বলব, মা বলছে বল, ভাবছে কোথায় টাকা পয়সা রেখেছে তাই বলবে, আছে গিয়েছে বল কি বলব, বলছে না না কানটা আমার মুখের কাছে আনা, আমি ধীরে করে যে মুখের কাছে কানটা নিয়ে গেছে না, হাত তো বাঁধা ছিল দাঁতের দ্বারা কানটাকে কেটে নিল, তারপর মা আমি যখন ছোট ছিলাম তুমি আমার শাসন করলে না, আমি যখন অসতের দিকে যাচ্ছিলাম তুমি আমাকে মানলে না, পুত্র যদি অসৎ পথে যায় তার প্রধান দায় তার মা, আত্মদেবের কল্যাণ হয়ে গেল কারণ তার সৎসঙ্গ ছিল, কিন্তু ধুন্দুলিত সংশয়াত্মিকা বিশ্বাস নাই, মহাত্মার প্রসাদে বিশ্বাস করে না, সাধুর বাক্যে বিশ্বাস করে না, কি হল পরিণামে উহার মধ্যে দিয়ে আত্মহত্যা করল, ধুন্দুকারী স্বতন্ত্র পাঁচটি বেশ্যাকে নিয়ে পালন করতে লাগিল, ঘরে যখন অশান্তি গোকর্ণ ও তীর্থে বেরিয়ে গেলেন, ঘরে আর কাদা যাবে না, বেশ্যা গণব দেখল ইয়ে ধুন্দুকারে রোজ চুরি করে, রোজ নানা প্রকার সোনা চাঁদি নিয়ে আসে, একদিন না একদিন রাজা ধরবে, ইয়ে তো ফাঁসিতে যাবে আমরাও যাব, রাজা তো একে মারবে আমরাই মেরে ফেলি, অনেক সম্পত্তিকে দেখে বেশ্যাগণ তাকে বধ করে অত্যন্ত মর্মন্তুত ভাবে
তার বধকল্য যখন মরছে না সেই জ্বলন্ত কয়লাগুলো তার মুখে ফেলে দিয়ে যখন ছটপট করে মৃত্যু হয়েছে তার দেহটাকে পুঁতে বিশ্বালন পালিয়ে গেলেন। আর শ্রী গোকর্ণজি মহারাজ তীর্থ ভ্রমণ করতে করতে বলছেন তিনি লোকের মুখে শ্রবণ করতে লাগলেন, কিয়ৎকালেন গোকর্ণ মৃতম লোকাৎ অবচ্যেত, লোকের মুখে শুনলেন কি তোমার যে ভাই ধন্ধকারী তারও মৃত্যু হয়েছে, যে যে তীর্থে গেলেন নিজের পিতা মাতার নামে শ্রাদ্ধ করলেন, আর ধন্ধকারীও কেউ নয় তার নামেও শ্রাদ্ধ করলেন, গয়ায়ও পিণ্ডদান করলেন। একদিন গোকর্ণ মহারাজ নিজের গৃহে ফিরে এসছেন, রাত্রে শুয়ে আছে, আর ইয়ে তো নিজের কর্মের দোষে প্রেত জনিতে অপমৃত্যু হয়েছে, প্রেত তো হবেই হবে, অসম্ভব হবে, যারা যাদের অপমৃত্যু হয় প্রেত জনিতে যাবে এতে কোনো সংশয় না, তবে তার কতটা ভোগ সে তো ভগবানই জানেন, তার কর্মফল কি কেমন আছে। অনেক লোক জেনে বুঝে আত্মহত্যা করে, আবার অনেক লোক না জেনে মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যাক্সিডেন্টে মৃত্যু হন, কিন্তু অপমৃত্যু মানে তাকে তো প্রেত জনি কিছু না কিছু দিন, যার যেমন পাপ রাশি সেই প্রকার ভোগ করতে হবে, যেতে হবে। ইয়ে যে প্রেত ছিল ধন্ধকারী সেখানে মহা উগ্র উগ্র রূপ দেখা, কখন রাজা কখন হস্তি কখন কিছু, কিন্তু গোকর্ণ মহারাজ মহান বিদ্যা মহান বীর, উনি ভয়ভীত হলেন না, চঞ্চল হলেন না, বুঝতে পারলেন দুর্গতিকে প্রাপ্ত করছে কোন জীব, জিজ্ঞাসা করলেন কে তুমি কি বলতে চাও, কিন্তু বলার শক্তি ছিল না, হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটা লাগালে কিছু পাপ কম হলো, অহং ভ্রাতা তদীয়স্মি আমি তোমার ভাই ধন্ধকারী, নিজের কর্মের দোষে এই প্রেত জনিকে প্রাপ্ত করেছে, আমার উদ্ধার কর ভাই, আমি ভয়ঙ্কর কষ্ট প্রাপ্তি করছি, আমি তো তোমার নামে গয়া পিণ্ডদান করেছি, তোমার উদ্ধার হল না, গয়া পিণ্ড সতে নাপি, একটি পিণ্ডদান নয় শত পিণ্ডদান করলেও আমার উদ্ধার হবে না। গোকর্ণ মহারাজ বলেন যদি শত পিণ্ডদানে উদ্ধার হবে না তাহলে তো তোমার উদ্ধার হওয়া কঠিন আছে, এখন তুমি তোমার স্থানে যাও প্রাতকাল, আমি তোমার জন্য কিছু উপায় দেখছি। প্রাতকাল বিদ্বানগণকে প্রশ্ন করলেন কি প্রেতের উদ্ধারের কি উপায়, তার মুক্তি নৈবত্যে প্রসন্ন পসন্ন শাস্ত্র সংশয়া, সমস্ত শাস্ত্র করে দেখলেন কিন্তু প্রীতের উদ্ধারের কোন উপায় পেলেন না, সূর্যের গতিকে স্তম্ভন করে সূর্যকে জিজ্ঞাস করলেন তুভ্যম নাম জগৎ সাথে ভ্রুহি মেমে মুক্তি হেতুকম, হে সূর্যদেব হে জগৎ সাথে আপনি কৃপা করে বলুন এই প্রীতের মুক্তির কি উপায়। সূর্যদেব বললেন শ্রীমদ ভাগবত মুক্তি সপ্তাহ বাচনম করো, হে গোকর্ণ মহারাজ ভাগবত সপ্তাহ শ্রবণে এর মুক্তি নিশ্চিত, সেই জন্য ভাগবত সপ্তাহ বাচন করো। যখন গোকর্ণ মহারাজ স্থির করলেন ভাগবত করিবেন, কথাস্থল নির্ধারিত হল, সমস্ত গ্রামবাসী সেই কথাস্থলে বিরাজমান হবেন, আর সেই ধন্ধকারী নামে সংকল্প হল প্রেত এসেছে কথা শ্রবণ করার জন্য, কিন্তু প্রেত তো বায়ুরূপ স্থির হইতে পারছে না, একটি সপ্ত গ্রন্থিযুক্ত বাঁশ ছিল সেই বাঁশের ছিদ্রের মধ্যে প্রবেশ করল, সেখানে কোনো বায়ুর প্রকোপ ছিল না, সেখানে স্থির হয়ে কথা শ্রবণ করতে লাগলো। প্রথম দিন কথা শ্রবণে একটি গ্রন্থি ফেটে গেল,
দ্বিতীয় দিনে দ্বিতীয় গ্রন্থি, এই প্রকার সাত দিনে সাতটি গ্রন্থি ফেটে যায়, আর ধন্ধকারী সেখানে পীতাম্বর মালা আদি ধারণ করে সেখানে প্রকট হয়, গোকর্ণ মহারাজকে প্রণাম করলেন, ধন্যা ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী, হে দাদা ধন্য এ ভাগবতী কথা, যার শ্রবণে প্রেত জনি থেকেও মুক্তি পাওয়া যায়। পার্ষদগণ যখন ধন্ধকারীকে নিয়ে যাচ্ছে, গোকর্ণ মহারাজ বললে, হে পার্ষদগণ এখান তো অনেক শ্রোতা কথা শ্রবণ করলে, আপনারা কেবল ধন্ধকারীকে কেন নিয়ে যাচ্ছেন? পার্ষদগণ বললেন, শ্রবণে ভেদ হওয়াতে ফলে ভেদ হয়েছে, শ্রবণ তো সবাই করেছে, কিন্তু যেই প্রকার ধন্ধকারী করেছে, ধন্ধকারী প্রথমত সাত দিন উপবাস থেকে তারপরে কথা শ্রবণ করেছে, কথার মননও করেছে, কিন্তু বাকি শ্রবণ তো করেছে কিন্তু তারা মনন করেন না। অদৃঢ়ম চ হতম জ্ঞানম প্রমাদেন হতম শ্রুতম সন্দিগ্ধো হি হত মন্ত্র ব্যগ্রচিত হত জপ। যে জ্ঞানের প্রতি বিশ্বাস নাই, দৃঢ়তা নাই, সে জ্ঞান আমাদের কল্যাণ করে। প্রমাদের দ্বারা অশ্রদ্ধার দ্বারা যে শ্রবণ করা হয়, সে শ্রবণ পূর্ণরূপে ফলপ্রাপ্তি করায় না। যে মন্ত্রের প্রতি সংশয় আছে, গুরুদেবের মন্ত্রের প্রতি, সে সিদ্ধি প্রদান করে না। আর ব্যগ্রচিত হত জপ, ব্যগ্রচিত্ত হয়ে যে জপ করা হয়, সে জপও পূর্ণরূপে ফল প্রদান করে না। পার্ষদগণ বললেন, হে গোকর্ণ মহারাজ, পুনঃ যদি সবাই মন যোগ পূর্বক শ্রবণ করেন, সবার জন্য বিমান আসবেন। প্রথমবার আষাঢ় মাস শুক্লপক্ষে কথা শ্রবণ করেছিলেন, আবার শ্রাবণ মাস শুক্লপক্ষে নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত গোকর্ণ মহারাজ ভাগবত রাখলেন, আর ভাগবতের যখন পূর্ণাহুতি হল, অনন্ত বিমান সেখানে প্রকট হলে, স্বয়ং ভগবান প্রকট হয়ে গোকর্ণে আলিঙ্গন করলেন, আর যেমন ভগবান রাম সমস্ত অযোধ্যাবাসী গণকে নিয়ে আর তিনি সাকেত ধাম গিয়েছিলেন, তদ্রুপ সমস্ত ভক্তগণকে নিয়ে, গ্রামবাসী গণকে নিয়ে ভগবান নিজে ধামে গমন করলেন। ওর ভক্তবৎসল ভগবান কি জয়। মহাত্মের এখানে বিশ্রাম দেওয়া হয়েছে, আগে আমরা মূল ভাগবতে প্রবেশ করব, আসুন তার পূর্বে একটু ভগবান নাম সংকীর্তন, তৎপশ্চাৎ কি কথা শ্রবণ। রাধিকা নাম অনমোল বলো, রাধে রাধে, রাধিকা নাম অনমোল বলো, রাধে রাধে, রাধিকা নাম
নমস্কারাত্মক মঙ্গলাচরণ করছে, নম
নম অর্থ তাৎপর্য কি, নমস্কারের কি তাৎপর্য, অর্থটা কি? জীবস্বামী মা বললেন, ম অর্থে অহংকার, ন অর্থে নাম। যেখানে অহংকার নাই তাকেই নম বলা হয়। ব্যাস মহারাজ ভাগবতীর যখন বিশ্রাম দিলেন, সেই বিশ্রাম যে অন্তিম শ্লোক, নাম আর প্রণাম, এই দুটো কথা বলে তিনি যার নাম সংকীর্তন সমস্ত পাপের বিনাশ করে, যার চরণে প্রণাম করলে প্রণাম দুঃখ সময় সমস্ত দুঃখের অন্ত হয়, সেই শ্রী হরিকে প্রণাম। ভক্তি যত অঙ্গ আছে সব থেকে শ্রেষ্ঠ অঙ্গ হল প্রণাম। কতই অপরাধী হোক না কেন, সে যখন শরণাপন্ন হয়ে যায়, হাত জড়ে যায়, পাষণ্ড ব্যক্তির মনে দয়া আসে, ঠিক আছে ছেড়ে এই প্রণাম এমন শক্তি ধারণ করে। নম শব্দের শরণাগতি, যেন ব্যাস মহারাজ নমস্কারাত্মক মঙ্গলাচরণ করে তিনি ভগবানের চরণে শরণ গ্রহণ করেছিলেন, আর ভগবান হলেন শরণাগত বৎসল, তিনি নিজের শরণাগত ব্যক্তির কখনো উপেক্ষা করেন। সকৃদেব প্রপন্নায় তবাস্মি চ যাচতে অভয়ং সর্বভূতেভ্য দদামি এতদ্গতম্। সকৃদ যে একবার বলবে প্রভু আমি আপনার, আমি সমস্ত প্রাণী থেকে তাকে অভয় প্রদান করব, এতত ব্রতম মম, এইটা আমার সংকল্প। এই শরণাগতি, এই যে শরণাগত তার কি মহিমা, ব্রহ্মাজি ব্রহ্ম সহিতায় বলছে, যস্ত ইন্দ্র গোপমথবেন্দ্র মহো সকর্ম বন্ধান রূপ ফলভাজন মা তনোতি কর্মাণি নির্গহতি স কিন্তু ভক্তি ভাজাম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যিনি ইন্দ্রগোপ, ইন্দ্রগোপ একটি লাল রঙের পোকা হয়, পুত্র পোকা হয়, সেই পোকাটিকে নিয়ে আর দেবরাজ ইন্দ্র পর্যন্ত বন্ধান রূপ প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে নিজে নিজের কর্মানুসার ফল ভোগ করাচ্ছে, কিন্তু কর্মাণি নির্গহতি চ ভক্তি ভাজম। যারা ওনার শরণাগত তাদের সমস্ত কর্ম ফলকে নির্গহতি তিনি গ্রহণ করে থাকেন। ভগবান এত ভক্তবৎসল, এত শরণাগতবৎসল, ব্রহ্মাজি শ্লোকে বলছেন প্রত্যেক জীবকে ভগবান সবাইকে নিজে নিজের কর্মফল ভোগ করাচ্ছেন, কিন্তু যারা শরণাগত তাদের সমস্ত কর্মফলকে নির্গহতি তিনি গ্রহণ করে, এমন যে গোবিন্দ তার আমি ভজনা করি। এই শরণাগতি এমন মহিমা। ব্যাসজি মহারাজ প্রথম শ্লোকে নমস্কারাত্মক মঙ্গলাচরণ করে
যেন ভগবানের চরণে তিনি শরণাগতি স্বীকার করেছেন। জন্মাদস্য চতুরয়াদিতরত সার্থে সমীক সরাট তিনি ব্রহ্মবিদাজলাদি কবয়ে মুহন্তি যৎসূরয়ঃ তেজো বারে মৃদং যথা বিনিময় যন্ত্রাপি সর্গম মৃষা ধাম্না সেন সদা বিনস্ত কুহকম সত্যম পরম ধীমহি। ই ভাগবত কি শ্রী বেদব্যাস মহারাজ গরুড় পুরাণে ভাগবতীর পরিচয় করা গেল। এ ভাগবত কি বলে অর্থয়ং ব্রহ্মসূত্রাণাম, এ ব্রহ্মসূত্রের অর্থ হল ভাগবত। ব্রহ্মসূত্র ব্রহ্মকে জানার সূত্র, এটি ব্রহ্মসূত্র, এ ব্যাসের রচনা। ব্রহ্মসূত্র মানে যে সূত্র, সূত্র মানে অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবত বিশ্বরূপম, যে কম সে কম অক্ষরে বলা হয় তাকে সূত্র বলা হয়। আর যে সূত্রের দ্বারা ব্রহ্মকে জানা যায় তাকে ব্রহ্মসূত্র বলা হয়েছে। আর ব্রহ্মসূত্রের প্রথম সূত্র হল অথা ব্রহ্ম জিজ্ঞাসা, আমরা ব্রহ্মকে জানতে চাই, প্রশ্ন উঠল কে ব্রহ্ম। ব্রহ্মসূত্রের দ্বিতীয় সূত্র জন্মাদ্যস্য জত, যত যাহা হইতে জন্ম আদি অস্য, অস্য জগত, এই জগতের জন্ম আদি হয়, আদি শব্দে জন্ম হয় মানে উৎপত্তি হয়, পালন হয় আর সংহার হয়, তিনিই ব্রহ্ম। ব্রহ্মসূত্রের যে দ্বিতীয় সূত্র থেকে এই ভাগবতের প্রারম্ভ, এই জন্য একটি ব্রহ্মসূত্রের অর্থ বলা হয়েছে। ভারতার্থ বিনির্ণয় মহাভারতের অর্থ নির্ণায়ক গ্রন্থ হল শ্রীমৎ ভাগবত। গায়ত্রী ভাষ্যরূপ স্বরূপ, গায়ত্রীর ভাষ্য স্বরূপ শ্রীমৎ ভাগবত। বেদার্থ পরিবৃঙ্গৃত সমস্ত বেদের অর্থের দ্বারা পরিপুষ্ট শ্রীমৎ ভাগবত। আর পুরাণানাম সামরূপ, পুরাণের মধ্যে সাম্যের সদৃশ শ্রীমৎ ভাগবত। আর সাক্ষাৎ ভগবত উদিত, সাক্ষাৎ ভগবানের মুখনিঃসৃত শ্রীমৎ ভাগবত। দ্বাদশ স্কন্ধযুক্ত, অষ্টাদশ সহস্র শ্লোকযুক্ত, 335 অধ্যায় যুক্ত শ্রীমৎ ভাগবত। ভাগবতের প্রথম শ্লোকে সত্যম পরম ধীমহি বলে বেদব্যাস মহারাজ ধ্যান করলেন। কোন দেবতার নাম নিলেন না, রামম পরম ধীমহি, কৃষ্ণম পরম ধীমহি, নৃসিংহম পরম ধীমহি, কোন দেবতার তিনি নাম নিলেন না, সত্যম পরম ধীমহি। আমরা ধীমহি ধ্যায়ম বহুবচন, যেন ব্যাজী মহারাজ নিজের শিষ্য প্রশিষ্য গণের সহিত অথবা সমস্ত জীবের প্রতিনিধি হয় তিনি ধ্যান করছেন। আমরা পরম সত্যের ধ্যান করছি। পরম সত্য বলে কার ধ্যান করি, কে পরম সত্য? এই শ্লোকের অনেক প্রকার বিদ্বান বল টিকা করলেন, কেউ বলছেন পরম সত্য ব্রহ্মা, দ্বিতীয় বলছেন না পরম সত্য শিব, কেউ বলছেন দুর্গা। কিন্তু পরম সত্য কে? ব্যাসজী ভাগবতের উপক্রমে তিনি পরম সত্য বলে ধ্যান করলেন, আর উপসংহারে এ পরম সত্যকে নিজেই বলে গেলেন। ভগবান
ভাগবত রাতায় কারুণ্যথ তৎসুখম বিমল বিষকমৃতম সত্যম পরম ধীমহি কস্মৈ ক অর্থে ক হল সর্বনাম ক অর্থ ব্রহ্মা কস্মৈ চতুর্থী ব্রহ্মাকে যিনি সর্বপ্রথম জ্ঞান প্রদীপ পুরা অধ্যাত্ম জ্ঞান এই শ্রীমৎ চতুশ্রুতি ভাগবত যিনি ব্রহ্মাকে দিয়েছিলেন কে শ্রীমন্নারায়ণ নারায়ণ কৃষ্ণ হবে নারায়ণ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ দিয়েছিলেন তদ্রূপেণ চ নারদায় সেই ব্রহ্মারূপে তিনি নারদকে দিলেন নারদ রূপে মুনয় কৃষ্ণায় তদ্রূপেণ বেদব্যাসকে সেই নারদ রূপে সেই ভগবান দিলেন বেদব্যাস রূপে তিনি সুখদেবীকে অধ্যয়ন করলেন করালেন আর তৎসুদ্ধম আর সেই সুখদেব মুনি ভগবত রাতায় কারুণ্যত তিনি করুণা করে ভগবত রাত রাজা পরীক্ষিতকে শ্রবণ করেছিলেন তৎসুদ্ধম বিমল বিষকমৃতম সেই পরম শব্দ স্বরূপ শব্দ স্বরূপ যে শ্রীকৃষ্ণ তত্ত্ব নারায়ণ তত্ত্ব তার আমরা ধ্যান করছি ব্যাসজি মহারাজ নিজে ভাগবতের উপসংহারে এ পরম সত্য যে শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলে দিলেন দেবতাগণ গর্ভস্তুতিতে ভগবান শ্রীকৃষ্ণকে সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনি সত্য সত্য বলে তারা সম্বোধন করিলেন মহাভারত ভগবানকে ধ্যান করেছেন সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্য মাত্র প্রতিষ্ঠিতম তিনিও সত্য বলে সম্বোধন করেছেন ব্রহ্মাণ্ড পুরাণ বললেন সত্যম শ্রীকৃষ্ণম ধীমহি নারাকৃতি পরম ব্রহ্ম সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম এই শ্রুতি বললেন নানা প্রমাণে এই সিদ্ধ হয় কি পরম সত্য শ্রীকৃষ্ণ ব্যাসজি মহারাজ যখন কৃষ্ণের ধ্যান করলেন তো কৃষ্ণ পরম ধীমই লেগে যেতেন সত্যম পরম ধীমই কেন লেগেলেন বিষয়টাকে এত জটিল কেন বানালেন ব্যাসজি মহারাজের অন্তিম কৃতি শ্রীমৎ ভাগবত তো তিনি কোন সম্প্রদায় বিশেষের জন্য এই গ্রন্থ প্রণয়ন করছেন না প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক মানব জাতির কল্যাণার্থে এই গ্রন্থ নিরূপণ করছে আজকে যদি কৃষ্ণ পরম ধীমই বলতেন তো বাকি সম্প্রদায় তারা মনে করতেন যে কৃষ্ণ পরত গ্রন্থ কৃষ্ণ ভক্তদের জন্য আমাদের জন্য নয় কিন্তু তিনি প্রত্যেক জীবের কল্যাণার্থে এই গ্রন্থ প্রণয়ন করেছেন সেই জন্য সত্যম পরম ধীমই বলে প্রত্যেক জীবের অধিকার তিনি স্থাপনা করে দিলেন প্রথম শ্লোকে সত্যম পরম ধীমই বলে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করলেন দ্বিতীয় শ্লোকে বস্তু নির্দেশ অর্থাৎ এই ভাগবতে প্রতিপাদ্য বিষয় কি ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মসরাণাম সতাম বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরিনিশ্বরা সদ্যনিত্যবরুদ্ধতত্র কৃতিনি শুশ্রূষোবিততজ্ঞণা প্রজ্জিত কৈতব অত্র পরম ধর্ম নিরূপ্যতে অত্র অস্মিন শ্রীমদ ভাগবতে প্রজ্জিত কৈতব প্রকৃষ্ট রূপে উজ্জিত কৈতব যে পরম ধর্মে নিরূপণ করা হয়েছে উজ্জিত কৈতব কৈতব মানে কপটতা কপট ধর্ম কে বহিষ্কার করা হয়েছে এই গ্রন্থে এখানে কপট ধর্মের কোন স্থান নয় ধর্মের কপট কি বাবাজি মহাশয় বললেন কৃষ্ণ ভজে চতুর্বর্গবাসী কৃষ্ণের ভজনা করছে আর চাইছে এই সংসারের বিষয়ে সুখ তাকে
কপট ধর্ম বলা ভগবানের ভজনা করে ভগবান থেকে সেই অবিনাশী পদ না চেয়ে যখন এই সংসারে নাশ বর বস্তু কামনা করা হয় তাকে কপট ধর্ম বলা হয়। তা না অজ্ঞান তমির নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ মুখ্য বাঞ্ছা আদি এই সব তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই লৌকিক যে বস্তু তার কথা ছাড়ো মুক্তি কামনা রহিত শুদ্ধ ভক্তি ধর্ম তার এখানে নির্মূল করা হয়েছে। যারা নির্মস্বর বৈষ্ণবগণ তারা যে বাস্তব তত্ত্বের অনুভব করেছে সেই বাস্তব তত্ত্ব এইখানে নিরূপণ করা হয়েছে। কিংবা পরেই অন্য শাস্ত্রের কি প্রয়োজন, আমার ভাগবতের যেমন মহিমা, একে শ্রবণের কেবল সংকল্প করলে শ্রবণ ইচ্ছুবিহি ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যান বিরাজমান হয়ে যান। কিন্তু এই যে শ্রবণ ইচ্ছুবি শুশ্রূষুবি এর একটি বিশেষণ দিলেন শ্রী ব্যাস মহারাজ, এই শ্রবণের ইচ্ছা এ সবার মনে জাগে না। এই ভাগবত শ্রবণের ইচ্ছা এই সবার মনে কৃতিবিহী মানে পুণ্যাত্মা পুণ্যের বিনা শ্রবণ ইচ্ছা ন জায়ত। এক মহাত্মা বললেন কি ভাগবত শ্রবণ করলে কি পুণ্য লাভ হয়, বললে না না ভাগবত শ্রবণ করলে পুণ্য লাভ হয় না, পুণ্যের ফলে ভাগবতের প্রাপ্তি হয়। আজকে এই যে ভাগবত শ্রবণে কারণ বিশ্বাস হইতে পারে না হইতে পারে, কিন্তু বাস্তব সত্য এই যে ভাগবত শ্রবণের সৌভাগ্য অনেক ব্যক্তি আমার পরিচয় আছে যারা চান কিন্তু সৌভাগ্য হয় না। এমন জায়গায় জন্ম যেখানে কোনো সৎসঙ্গ নেই, তাও তো তাদের রুচি হয়েছে। আর এমনও জায়গা আছে মেঘালয় চলে যাও যেখানে কি পাপ কাকে বলা হয় পুণ্য কাকে বলা হয় তারা জানে না, ধর্ম কি অধর্ম কি কোন জ্ঞানই নাই কোন বিবেকই নাই, সে মনুষ্য আর পশু কোন ভেদ নাই। আরে আমাদের পরম সৌভাগ্য আর আমরা ভগবানের সেবা করছি, ভগবত প্রসাদ গ্রহণ করছি, ভগবত কথা শ্রবণ। আর যদি আমাদের এই কথায় যদি রুচি না হইত তো এ তো সংখ্যায় আমরা আসতাম, এ আমাদেরকে এনেছি, এ বিলকুল আমাদের পুণ্যের ফল, এ আমার নয়, এ সমস্ত পুরাণের উক্তি। জন্মান্তরে ভবে পুণ্যম তদা ভাগবতং ভবে, জন্ম জন্মান্তরে পুণ্য যখন উদয় হয় তখনই কি ভাগবতের প্রাপ্তি হয়। এক ভাগবত ভক্ত ভাগবত আর এক ভাগবত গ্রন্থ ভাগবত, এই দুই ভাগবতের প্রাপ্তি ভগবত কৃপা ছাড়া, পূর্ব পূর্ব জন্মের পুণ্যের ছাড়া এই প্রাপ্তি হয় না। তো এখানে বললেন কৃতিবিহি শ্রী স্বামীপাদ বললেন পুণ্যের বিনা শ্রবণ ইচ্ছা না জায়েত, যদি পুণ্য না থাকে এই শ্রবণের ইচ্ছাটাই জাগবে না। তৃতীয় শ্লোকে নিগম কল্পতরুলিতম ফলম সুখমুখারমৃতভ্রমম সংযোগম পিবত ভাগবতর সমালয়ম মুহুরমরসিকা ভোগিভাবুকা। তিনি ভাগবত রচনা করে নিমন্ত্রণ দিচ্ছেন, অহো রসিকা অহো ভাবুকা, হে রসিকগণ হে ভাবুক ভক্তগণ আপনারা আসুন আর এ ভাগবত অমৃত পান করুন। সবাইকে নিমন্ত্রণ দিয়ে কেমন অমৃত
বলে নিগম কল্প তরুর গরিতম ফলম বেদ রূপী কল্প বৃক্ষের ইয়ে ফল বললেন ভাগবত শাস্ত্র তাকে ফল কেন বলছেন বললেন বেদ কে কল্প বৃক্ষ বলা হয়েছে আর বৃক্ষের সারাংশ বলে তাকে ফল বলা হলো বলে ফলটি কি কাঁচা না পাকা বলে বিলকুল পাকা ফল গলিতম ফলম গলিতম ফল মানে যেটা যে ফল গাছে পাকে আর গাছে যে ফল পাকে সে অত্যন্ত মিষ্ট হয় ফলটি যে মিষ্ট হবে এতে কোনো সংশয় নাই সুখমুখাদ অমৃত দ্রব সঞ্জিতম এক ফলটি মিষ্টি তারপরে সুখদেবের অধরস্পর্শ হয়েছে আরো মিষ্টত্বকে ধারণ করেছে সেই জন্য আপনারা পান করুন আর মহারাজ ফল বলছে আবার পান করতে কেন বলছে ফলকে তো খাওয়া যায় পান করা যায় না বলে কি এমন ফল ফলে যেমন প্রাকৃত ফলের মধ্যে কিছু হেয়াংশ থাকে কিন্তু এই ফল এ হল অপ্রাকৃত চিন্ময় ফল এই ফলে কোনো হেয়াংশ নাই কিন্তু ত্যাগ করার কিছুই না এ আদ্য প্রান্ত রসময় ফল স্বামীবাদ বললে কি যদি এর কোন আবরণ নাই আর সেই বেদ রূপী কল্প বৃক্ষ থেকে ভূমিতে পড়ছে তো নিশ্চিত রূপে এই ফলের মধ্যে ধুল আদি লেগে সে আস্বাদন করার উপযুক্ত নাও থাকতে পারে প্রশ্ন উঠালে নিজে সমাধান করলে বললে না না এ ফলে কোনোই দোষ নাই কারণ এ ফলটি সোজা উপর থেকে নিচে আসেন না শিষ্য প্রশিষ্য পল্লব পরম্পরায় শিষ্য প্রশিষ্য রূপে গুরু পরম্পরার দ্বারা ধীরে ধীরে সর্বপ্রথম উচ্চতম শাখা সে নারায়ণ শাখা রূপী থেকে ব্রহ্মার্পী শাখা এসছে ব্রহ্মার্পী শাখা থেকে নারদ রূপী শাখায় নারদ রূপী শাখা থেকে বেদব্যাস রূপী শাখা বেদব্যাস রূপী শাখা থেকে সুখদেব রূপী শাখা এই প্রকার গুরু পরম্পরা দ্বারা ধীরে ধীরে সনেই অখণ্ড এব অবতীর্ণ ধীরে ধীরে অখণ্ড রূপে অবতীর্ণ হয়েছে এই জন্য ফলে কোনো দোষ না সেই জন্য বিপদ আপনারা পান করুন কবে পর্যন্ত পার করতে হবে মুহু বারবার লয়ম মুখ্য পর্যন্ত যে পর্যন্ত ভগবত প্রাপ্তি না হচ্ছে সে পর্যন্ত পান করুন কিন্তু এই ফলকে পান করার জন্য সবাইকে নিমন্ত্রণ দিলেন না অহো রসিকা এ রসিক ভক্তজন আর ভাবুক ভক্তগণ আপনারা আসুন আর এ ভাগবত অমৃত পান করুন নৈমিষে অনিমিষে ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত ওম নৈমিষে অনিমিষে ক্ষেত্রে ওঙ্কার দিয়ে ভাগবতের প্রারম্ভ করলে ওঙ্কার প্রণব যেন ভাগবত প্রণবীর অর্থ বিস্তার অথবা ওঙ্কার পুনঃ মঙ্গলাচরণ উদ্দেশ্যে তিনি উচ্চারণ করেছেন অনিমিষ ক্ষেত্র মানে বিষ্ণু ক্ষেত্র নৈমিষারণ্যে শোনকাদি ঋষিগণ তারা 1000 বর্ষে পূর্ণ হবে এমনি একটি যজ্ঞের সংকল্প নিয়ে বসে আছে তাদের যজ্ঞস্থলে একদিন সুত মহাশয়ের আগমন হয়েছে সুত মহাশয় সমস্ত পুরাণের জ্ঞাতা সুজির মুখে তারা হরিকথা শ্রবণ করিবেন সেই জন্য আজকে যজ্ঞের সমস্ত কার্য প্রাতকালে সমাধান করিলে ত একদা তু মুনয় প্রাতরুতাগ্রয় প্রাতকালে সমাধান করে সূর্যকে একটি উত্তম আসনে বিরাজমান করিয়ে 6টি প্রশ্ন করে
हे सूजी महाराज तोया फल पुराणानी सेतिहासानी चानभ आख्यातान्न पभीतानी धर्म शास्त्राणी ज्ञानत। हे सूजी महाराज आपनी निश्चित रूपे समस्त इतिहास पुराणे अध्ययन करेछे तार प्रवचन करेछे সেই জন্য আমাদেরকে বলুন সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আপনি কি নিষ্কর্ষ বের করলে কি পুনসাম একান্তত শ্রেয়া স্তন্ন সংসৃত মরহসি জীবের পরম কল্যাণের সহজ উপায় কি আমাদেরকে বলুন কারণ জীব নিজের কল্যাণ করতে পারবে না। জীবের পরম কল্যাণের সহজ উপায় বলুন কঠিন উপায় না। এই কলিযুগের জীব নিজের কল্যাণ করতে পারবে না কারণ এই জীবের মধ্যে চারটি দোষ বিদ্যমান। প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা প্রায় করে এই কলিযুগের জীবের পরমাও কম। তারপরে মন্দা সমন্ন মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা মন্দাহা প্রথম দোষ কি মন্দাহা মানে অলসাহা আলস্য প্রথম দোষ আলস্যটা কিসে কোন বিষয়ে আলস্য পরনিন্দায় কোন আলস্য নাই পরচর্চায় আলস্য নাই কোথায় বিয়ে বাড়িতে যাবেন কোন আলস্য নাই ঠিক সময় বিলকুল বিপদ টাইম আমরা তৈরি হয়ে যাই আর ভাগবতের জন্য হ্যাঁ রাজি মহারাজ বসুন আর পুজো টুজো হোক আর কিছু হইবা আরামসে যাবো একটু তাড়াতাড়ি ভোরবেলা ট্রেন ধরতে হবে ফ্লাইট ধরতে হবে অথবা কেউ আসবে ঠিক ঘুম ভেঙে যাবে যখন চাইব আর অন্যদিন মঙ্গলারতিতে ঘুম ভাঙবে একটু গুরু মন্ত্র জপ করব একটু নাম জপ হ্যাঁ কোন প্রকারে উঠলাম স্নানটা করলাম একটু জপ হ্যাঁ একটু চা খাই চা খেয়ে নিলাম আরে তাকে তো ফোন করা হয়নি হ্যাঁ বলতে হবে ফোনটা করেনি তারপরে তিলকটা করে আলস্য ইয়ে মানে কারুর প্রতি বোধা নয় বিলকুল মানে স্বভাবে যেটা বাস্তব নিজের আত্মকল্যাণটাকে আমরা সেই বিষয়ে আলস্য বাকি আর কোন বিষয়ে আলস্য আর কোন বিষয়ে 15 তারিখ থেকে ভাগবত প্রারম্ভ হলেন 22 তারিখ পর্যন্ত এখানে তো তাও খালি জায়গা থেকে যায় ভক্তগণ আসার পরে আর 26 তারিখে দেখবেন সেখানে যারা খুঁজে পাবে আলস্য কেবল আত্মকল্যাণ বিষয়ে আলস্য আর কিছু আলস্য প্রথম দোষ আলস্য দ্বিতীয় সুমন্দ মতয় মন্দমতি নয় সুমন্দমতি সুমন্দমতি মানে জানার পরেও আরে যারা তো সংসারী জীব সংসারে নানা জঞ্জাল তাদের কথা ছাড়ুন যারা সব কিছু জেনেছে জানার পরেও না জানার কথা হয় এইসব ভগবানের মানে বিচিত্র মানে সুমন্ত মত জানার পরেও সে জানে আমার কল্যাণ কিসে হবে কিন্তু তথাপি না জানার মতো ভয় থাকা
সুমন্নমতি মন্দ ভাগ্য বিঘ্নাদি ক্রীড়া নানা প্রকার বিঘ্নের দ্বারা দিয়েছে কি ভজন করিবে। আজকে এ ব্যথা, কালকে ও ব্যথা, কালকে ভ্রমণ, কালকে ভ্রমণ, নানা প্রকার রোগাদি পীড়িতা। এই জন্য কলিযুগের জীব নিজের কল্যাণ করতে পারবে না, এদের কল্যাণের সহজ উপায় বলো। হে শ্রী সূর্য মহারাজ, ভুরিনি ভুরিকর্মাণি শ্রোতব্যানি বিকাশ করার জন্য অনেক অনুষ্ঠান আছে, শ্রবণ করার জন্য অনেক শাস্ত্র আছে, তো সমস্ত শাস্ত্রের সার কি বলুন? আর সুত জানাসি ভদ্রমিতে ভগবান সপ্তকং পদে দেবজ্ঞং বসুদেবস্য জাতজস্য চিকিৎসায়া। আপনি ভালো করে জানেন ভগবান দেবকীর গর্ভে কি জন্য অবতার নিলেন, ওনার অবতারের কারণ আমাদেরকে বলুন। তিনি অবতার গ্রহণ করে যে সমস্ত লীলা করেছেন সেই ভগবানের মধুর মধুর লীলা কথা আমাদেরকে বলুন। আর ভগবানের যত অবতার, সমস্ত অবতার কথা, এই যে ২৪ অবতার কথা, সে ২৪ অবস্থার যা যা লীলা করেছে সেও আমাদেরকে বলুন। আর ভগবান যখন এই ধরাধাম পরিত্যাগ করলেন, ধর্ম কার শরণাপন্ন হল, কেউ আমাদেরকে বলুন। ছয়টি প্রশ্ন করলেন, প্রশ্ন শ্রবণ করে সুত মহাশয় বহুত প্রসন্ন হলেন। হে ঋষিগণ, তোমরা বহুত উত্তম প্রশ্ন করেছ, সেই প্রশ্নের উত্তর দিব। তার পূর্বে আমি আমার গুরুদেবকে বন্দনা করেনি, উনার নিজের গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীকে দুটো শ্লোকে প্রণাম করেছেন। আর প্রণাম জানিয়ে প্রথম প্রশ্নের উত্তর জীবের পরম কল্যাণের সহজ উপায় হল ভক্তি। অন্য কোন সাধন কেবল ভক্তির দ্বারা শ্রীমৎ মহাপ্রভু সনাতন গোস্বামীকে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব কৃষ্ণ প্রেম, সম্বন্ধ প্রাপ্য বস্তু শ্রীকৃষ্ণ। আর অভিধেয় কি বলে? অভিধেয় হল ভক্তি, অন্য কোন অভিধেয় দ্বারা সে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে না। তো সেই যে অভিধেয় তত্ত্ব জীবের পরম কল্যাণের উপায় যে ভক্তি, এই সম্বন্ধে সূর্য মহারাজ যা কিছু বলবেন আমরা আগামীকাল শ্রবণ করব। এখন সংকীর্তন হবে, সংকীর্তন পশ্চাৎ আরতি এবং প্রসাদ গ্রহণ করে আপনারা প্রস্থান করবেন। ঠিক ৫টার সময় বিকালে আমাদের পৌনে ৫টায়, তার আগে এখানে সঙ্গীতের কার্যক্রম আরম্ভ হয়ে যায়। আর ৫টার সময় পূজা, তারপরে ভগবত পাঠ, সেই জন্য ঠিক ৫টার সময় আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। আসুন একটু সংকীর্তন, আর তৎপশ্চাৎ প্রসাদ নিয়ে যাবেন। কৃষ্ণ কে ভক্তি, রামে দেবী তুমি কো সকলে বিলগি তুমি কো কৃষ্ণ কে ভক্তি, রামে দেবী তুমি কো সকলে বিলগি তুমি কো কৃষ্ণ কে ভক্তি।
Prasadam Idavin,